কসুরলতি খেতে যেমন খুবই টেস্টি, কিন্তু সেটা পরিষ্কার করা আসলে অনেক কষ্টের ব্যাপার। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার, তো কিছুদিন পর পর নিয়ে আসে কসুরলতি। আর ও যখন নিয়ে আসে তখন সেটা ও নিজেই বানিয়ে দেওয়া হয়, নাহলে কাজের মহিলাকে দিয়ে বানাই, নাহলে কাটা কচুরলতি বাজার থেকে নিয়ে আসে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম কচুরলতি কীভাবে সহজে কাটা যায়, তারপর থেকে কচুরলতি আনা হয়নি। তো এখন নিয়ে আসতে ভাবলাম এটা কীভাবে পরিষ্কার করবো সহজে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে আসছি বাসন মাজার স্টিল, আগের এই বাসন মাজার স্টিল যেগুলো দিয়ে আমরা বাসন মাজি, জালি বলতে পারেন, একটা ছুরি নিলাম, তারপর ওই এভাবে জালিটা দিয়ে কচুরলতির উপরে ধরে 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 টান দিতে হবে। আর কচুরলতি একটু ভিজা থাকলে ভালো, যদি এটা শুকিয়ে যায় তাহলে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে ভালো। হাতে একটু গ্লাভস নিয়ে নিতে হবে। আর এটা একটু ব্যাগের ভিতরে ছিল, দুদিন আগে আনা হয়েছে, তো আমি আসলে কাটার সময় পাইনি, ভাবলাম যখন এটা পরিষ্কার করতেছি যাতে খুব সহজে কেটে নিতে পারে। অনেক দিন আগে একটা ভিডিও দেখছিলাম যে কচুরলতি কীভাবে সহজে পরিষ্কার করা যায়, তো আসলে এরপর থেকে আর কচুরলতি আনা হয়নি। তো এখন ভাবলাম যখন নিয়ে আসছে কচুরলতিটা, তো সেটা একবার ট্রাই করে দেখি ভালো করে পরিষ্কার হয় কিনা না। তো বাসায় আনার পর এটা আমি দুদিন পর কচুরলতিটা কাটতেছি, সুন্দর পরিষ্কার হয়েছে। আনার পর যদি সাথে সাথে কাটা যেত তাহলে আর কোনো কালো দাগটা থাকে না। তো এভাবে বাসন মাজার স্টিলটা দিয়ে কচুরলতি জুড়ে জুড়ে টান দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে উপরে তাহলে কচুরলতির খোসাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং কোনো কাঁচরা দাগ থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং লতিটাও কিন্তু নষ্ট হয় না। আর এটা আনার পর যদি সাথে সাথে কেটে নেওয়া হয় তাহলে তো একটু নষ্ট হবে না, দুদিন পর কেটে নিলে অনেক সময় শুকিয়ে যায় পাশের অংশগুলো, তো সেগুলো আমি ফেলে দিতেছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কেটে নিতেছি। আসলে এভাবে আমি জানতাম না, যখন জানলাম এটা আমি ট্রাই করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আসলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বেশি সময়ও লাগে না এভাবে পরিষ্কার করতে। এটা ছাড়া আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ছুরি, স্টিলের জালি ছাড়া আপনি এভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, ছুরি দিয়েও খুব সুন্দরভাবে ইজিলি পরিষ্কার করা যায়। তো আমার কাছে মনে হয়েছে এভাবে ছুরি দিয়ে কাটারছে স্টিলের জালি দিয়ে পরিষ্কার করে নেওয়া খুব ভালো, তাহলে লতিটা নষ্ট হয় না এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আসলে কচুরলতি খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, চিংড়ি মাছ বা সর্ষের সাথে এটা খুব ভালো জমে। তো এভাবে যদি আপনি সহজে কেটে নিতে পারেন তাহলে আর সমস্যা হবে না খাওয়ার। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, দেখেন আমার খুব সুন্দর কাটা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন। ওকে, টাটা, বাই।